নমস্কার বন্ধুরা, আমার নাম সঞ্জু দেবনাথ। আপনারা দেখছেন দ্য ব্লগ ডায়েরিজ এর একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে সুস্বাগতম। সবাইকে শুভ বিজয়া। ইন্ডিয়ান গভর্নমেন্ট পর্ন ব্যান করেছে, তা আপনারা কি পর্ন দেখা বন্ধ করেছেন? করেননি তো? ঠিক কোনো না কোনোভাবে কাজটাকে চালিয়ে যাচ্ছেন। তাই আজকে আমি আপনাদেরকে ওয়ার্ল্ড বেস্ট পর্ন সাইট নিয়ে আলোচনা করব। কি খুব এক্সাইটেড, তাই তো? চলুন আপনাদের বলছি, এখন বর্তমানে ওয়ার্ল্ড বেস্ট পর্নোগ্রাফি ওয়েবসাইট হল ফেসবুক। এই ধরুন সকালবেলা আপনি ঘুম থেকে উঠেছেন, উঠে বিছানায় শুয়ে শুয়ে আপনি ফেসবুকটা খুলছেন, খুলে কিছুটা স্ক্রোল করতেই আপনি দেখলেন একটা ভেদামুখ দামড়ি গন্ডারের চামড়ার মতো চামড়া বিশিষ্ট একজন ন্যাংটা নারী ভ্রমর কয়োগিয়া গানটা করছে এবং জঙ্গলে হাঁটাচলা করছে। আপনার কেমন লাগে? আপনি কি করবেন আমি জানি না, তবে আমি যেটা করেছি সেটা বলবো, সেভ করে রাখুন, পরে দেখবো বললাম। অবলা ন্যাংটা নারী ভ্রমর কোথাও যাবে না কিছু কইতে, তোমার ফ্যাশন শো দেখা, তোমার কোনানে ভিক্ষা, এমন এমন জায়গায় কামড় দেবে না, তখন তোমার ওই গন্ডারের মতো চামড়া না আরো ঝুললা যাবে। ও তোমার তো গন্ডারের চামড়া, তোমার কিছু হইব না। কি ভাবছেন, সমুদ্রের ধারে এরকম নাদার মতো জল পড়ি কোথা দিয়ে আসলো? কি করছে বুঝতে পারছেন না? হাঁকতে এসেছে, হাঁকবে হেগে ছড়াবে। কোথায় ছড়াবে জানেন? ফেসবুকে। দিদি, ওইটা কিন্তু আইসক্রিম, তুমি যে এটা ফিল নিতাছো ওইটা কিন্তু ওইটা নয়। তবে তোমার খাওয়া দেখে যা মনে হচ্ছে, তোমার ভালোই অভ্যাস আছে। ডাইনি ভেদামুখ ডাইনি, ক্যামেরাম্যানের হাবাস দেখুন, কেন তুই সামনে থেকে শটটা নে না? যত দোলানো দেখাতে পারবে ততই তো ভিউ। নিক না নিক, গাছের উপর থেকে আরেকটা ভূত চুলের মুঠি ধরে তুলে নিক, চুলের মুঠি ধরে তুলে না তখন আর মন নেবে না, ময়ের জায়গায় ধবসিয়ে উল্টো তোমাকে দিয়ে দেবে। দেখেছেন তো আমি কেন বলছি, এভাবে কে করে ভাই? শুধুমাত্র দুটো ভিউ পাওয়ার জন্য? পিছন থেকে তো দেখে মনে হচ্ছে এক মানুষরূপী হাতি তার ঝুলন্ত চামড়া নিয়ে ফ্যাশন শো করছে। আপনার মতো হাবাসের পূজারীরা এটাকে বসে বসে দেখছেন। শোনো দিদি, তোমার হাবাস দেখে পুকুরের কাঁকড়া বিছেগুলো শাড়ির আঁচল বেয়ে উঠে এমন জায়গায় কামড় দেবে না, ছোট বড় মেজারমেন্টটা না ঠিক হয়ে যাবে।
ভিডিওতে বলা সব ধরনের কথা মজার খাতিরে বলা হয়েছে, যদি কারো খারাপ লেগে থাকে আমি তার কাছে ক্ষমা প্রার্থী। আজ তাহলে এই পর্যন্তই থাক, দেখা হবে পরের ভিডিওতে। আমি এতদিন ঠিকঠাক ভিডিও বানাইনি, এখন থেকে আমি কন্টিনিউ ভিডিও বানাবো। আপনারা একটু ভালোবাসা দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, আর কেমন ধরনের ভিডিও চাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাকেও জানাতে ভুলবেন না। কিন্তু ততক্ষণের জন্য সবাইকে জয় হিন্দ, জয় ভারত।